হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জার্মানিতে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে গেছে আজকে, অ্যারাউন্ড 2-3 ডিগ্রি তাপমাত্রা। আমরা দুপুরের দিকে একটু বের হয়েছি আজকে শনিবার, ফ্রাঙ্কফুর্টের পাশে ছোট একটা জায়গা, এখানে সব আগের দিনে যে বাড়িগুলো আছে, আমরা আপনার রেস্টুরেন্টে যাবো। কিন্তু সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে 2024-এর মিনিমাম স্যালারি জার্মানিতে কত হচ্ছে সেটা নিয়ে কথা বলবো, তো সাথেই থাকুন। সেই নিউজটা আপনাদের কাছে দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আগামী বছর যারা স্টুডেন্ট আসছেন তারা 12 ইউরো না মিনিমাম 12 ইউরো 41 সেন্ট পার আওয়ার ইনকাম করতে পারবে, আর পরের বছর আবার আরো বাড়বে। তো এরকম রেস্টুরেন্টও আপনারা জব খুঁজতে পারবেন স্টুডেন্ট অবস্থায়, সেটাও আপনাদের একটা অপরচুনিটি আছে। এইরকম ট্রেডিশনাল রেস্টুরেন্টে কাজ করলে সুবিধা হচ্ছে, তারা আপনাকে কখনো চিন্তা পাল্টা খাটাবে না, আগে দেখা গেছে 12 ইউরোর চেয়েও বেশি টাকা দিচ্ছে বলে। কাঁচা পেঁয়াজ জিরা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেটে গ্যাস কম হয়। টেস্টটা খুবই স্পেশাল, এটাকে জার্মানিতে বলে হান্ট কিজে মিট মিউজিক, মানে মিউজিক। টেস্ট যারা পছন্দ করেন তাদের জন্য ওকে। তাদের এটা খুবই অন্যরকম একটা অল্টারনেটিভ কনসেপ্ট, বিভিন্ন বই আছে, রান্না করা বই, সব ধরনের বই, প্লাস এখানে এসে আপনারা কফি খেতে পারেন, দুপুরের খাবার খাইতে পারেন, রাতের খাবার খাইতে পারেন, মানে বলতে গেলে নর্মাল কফি শপ যেগুলো বা রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ আলাদা, শখের কফি শপ রেস্টুরেন্ট বলা যায়। কিছু কিছু মানুষ আছে এই ধরনের জিনিস পছন্দ করে, যেখানে একটু রেস্টুরেন্টে আপনার শুধু খাবার দাবার না অন্য কিছুও থাকবে। ট্রাই করবেন যদি আপনারা এখানে কোথাও স্টুডেন্ট হিসাবে বা কোথাও জব করতে চান রেস্টুরেন্টে, জার্মান রেস্টুরেন্টে জব করার জন্য বা এরকম ট্রেডিশনাল রেস্টুরেন্টগুলোতে জব করার জন্য, যেখানে আপনারা মিনিমাম স্যালারি থেকেও অনেক বেশি টাকা পাবেন এবং আপনারা যে কাজ করবেন সেই কাজের সম্মানটুকু পাবেন। আর ইন্ডিয়ান বা এইসব এশিয়ান রেস্টুরেন্টগুলোতে কাজ করলে যেটা হয় যে আপনারা ঠিক মতো টাকা পাবেন না, প্লাস অনেক পরিশ্রম করাবে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন যে যদি জার্মানিতে আসেন, জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন বা এখানে আসার পর ট্রাই করুন শেখার জন্য, এবং যদি অর্জব করতে হয় রেস্টুরেন্টে ট্রাই করেন এরকম কিছু ট্রেডিশনাল রেস্টুরেন্টে বা এরকম কোনো কফি শপে জব করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ট্রাই করবো আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। চুস।